নমস্কার বন্ধুরা, রুমাস টাইম পাসে সকলকে স্বাগত জানাই। আগামীকাল তো শনিবার, অনেকের বাড়িতে নিশ্চয়ই নিরামিষ হয়, তাই ভাবলাম আজ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপলোড দিই। যেমন ভাবা তেমনি চলে আসা। চলো দেখে নাও আমি কিভাবে দই বেগুন করছি। দই বেগুন করতে এমন কিছু খাটনি না, খুবই সহজ। খুব সাবধানবশত শুধু বেগুনটাকে কাটতে হবে বোটা সমেত। বোটা সমেত বেগুনটাকে না কাটলে বেগুন দেখতে ভালো লাগবে না। আমি এখানে দুটো বেগুন নিয়েছিলাম, সেখান থেকে পাঁচটা টুকরো বেছে নিয়েছি বোটা সমেত। ভালো করে ধুয়ে একটা টিস্যু পেপার দিয়ে জলটাকে শুকনো করে নিয়েছি। আমি এখানে পাঁচ পিস বোটা সমেত বেগুন নিয়েছি। তোমরা তোমাদের পরিবারে সংখ্যা অনুযায়ী বেগুনের কম বেশি করতে পারো। প্রথমে বেগুনগুলোকে নুন, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো খুব সামান্য অল্প অল্প করে বেগুনের সাথে মিশিয়ে নেব, যাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অবশ্যই একটু চিনিও দেব। সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে। তাহলে কি নুন, চিনি, হলুদ, লঙ্কা সম্পূর্ণ বেগুনের মধ্যে ঢুকতে পারে। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট মতন ঢেকে রেখে দেব। এবার ফ্রিজ থেকে আমি দইটাকে আধ ঘন্টা আগেই নামিয়ে রেখেছি, ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, আর সাথে দিলাম হাফ চামচের মতন ধনে গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়োটা এখানে দিচ্ছি খুবই সামান্য, রঙটা ভালো আসার জন্য হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে, কারণ একেতেই দই দই পড়েছে, তার মধ্যে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলো দইয়ের সাথে বেশ সুন্দর করে মিশে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আমি একসাথে পাঁচটা বেগুনি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে খুব সাবধানবশত বেগুনগুলোকে ভেজে নিতে হবে। সাবধান এই কারণেই বললাম, বেগুনগুলো খুবই নরম, তেলে পড়লেই, এমনিতে কচি বেগুন, তার মধ্যে তেলে পড়লে খুব নরম হয়ে ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না। তাই আমি খুব সাবধানবশত বেগুনগুলোকে উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। এক প্লেট ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলোকে উল্টিয়ে দিলাম। সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানবশত বেগুনগুলোকে একটা থালায় নামিয়ে রাখবো। এভাবে সবকটা বেগুন ভাজা হয়ে গেল, থালার নামিয়ে সাজিয়ে নিলাম। কড়াইতে আরেকটু তেল দিয়েছিলাম, এই রান্নাতে বেশি তেল লাগে না। এবার শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিলাম। আর যেহেতু নিরামিষ, একটু হিং দিলে খুবই ভালো লাগবে, তাই একটু হাফ চামচের মতো একটু হিং দিয়ে তেলের সাথে হিংটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর যখন একটা গন্ধ বেরোচ্ছে, সে সময় হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম, আর তার সাথে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিট মতন নাড়িয়ে নিয়ে যে আগে থেকে যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাই ঢেলে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে
মাঝামাঝি রেখে ভালো করে নাড়াতে হবে। ঝোলটাকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণ একটু ধনে পাতা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে আমি যে থালাটার মধ্যে বেগুনটাকে সাজিয়ে রেখেছি সরাসরি সেই ঝোলটাকে ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু বেগুনটা ভাজা এবং নরম হয়ে গেছে, তাই গরম ঝোলটা দিলে বেগুনটা আরও সফট হয়ে যাবে আর বেগুনগুলো ভাঙবে না। আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রেসিপি দই বেগুন। যতটা সুন্দর দেখতে লাগছে ততটাই সুন্দর খেতে হয়েছে। তাহলে আর দেরি কিসের, কালই তো শনিবার, কালই বানিয়ে ফেলো নিরামিষ দই বেগুন। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে লাইক করে কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।